পূর্ব লন্ডনের লাইম হাউসে যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেখানে বাংলাদেশি একজন নারী হত্যা শিকার হয়েছেন এবং তাকে হত্যা করেছেন তার শাশুড়ি এটা আমাদেরকে নিশ্চিত করেছিলেন তারই একজন প্রতিবেশী এই মুহূর্তে আমাদের কাছে পুলিশের স্টেটমেন্টটি রয়েছে পুলিশ যেটা বলছে যে দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে পুলিশের কাছে কল আসে এবং পুলিশ এসে এই ঘটনাস্থল থেকে বিশ বছর বয়সী একজনের মরদেহ উদ্ধার করে এবং সেই নারীর পাশাপাশি আরও একজনকে মধ্যবয়সী নারী যার বয়স চল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে বলে পুলিশ বলছে তাকে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকেই এই হত্যাকাণ্ডের জড়িত সন্দেহে আটক করা হয়েছে বলে পুলিশের স্টেটমেন্টে বলা হয়েছে এখানে বলে রাখি যে আজকে যখন এই ঘটনাটি ঘটে তখন যেহেতু দুপুর এবং দুপুরের দিকে অনেকেই এই এই আশেপাশের ভবনের অনেকেই চিৎকার চেঁচামেচি শুনছিল এবং তাদের তারা চিৎকার চেঁচামেচির পরেই কিছু সময় পরেই পুলিশের উপস্থিতি দেখতে পান পুলিশ এই ঘটনাস্থলে এসে এইখানে আমরা যেটা দেখতে পেরেছি যে একটি বাচ্চাসহ পরিবারের আরও এক দুজনকে তারা অ্যাম্বুলেন্সে করে এখান থেকে নিয়ে যায় তো এই বাচ্চাটির সাথে সেই মহিলার সম্পর্কটি কী এবং যেই মহিলা যিনি হত্যা করেছেন সেই মধ্যবয়সী মহিলা তার সম্পর্কে তেমন তেমন বিস্তারিত তথ্য এখন পর্যন্ত না জানতে পারলেও আমাদেরকে আবার এই বিল্ডিংয়েরই অনেকে বলছিলেন যে এই বাসায় যে এই মধ্যবয়সী মহিলা থাকতেন তিনি তার হয়তো মেন্টাল হেলথের কোনো ইস্যু থাকতে পারে তিনি প্রায়ই পায়চারি করতেন কখনো কখনও সিঁড়িতে সিঁড়িতে বসে থাকতেন এখানকার আশেপাশে যেই ফ্লাটের বাসিন্দা রয়েছেন তাদেরকে মাঝে মধ্যে নানান ধরনের প্রশ্ন করতেন যেগুলো তাদের কাছে অনেকটা উদ্ভট প্রশ্ন মনে হতো সেই হিসাবে অনেকেই মনে করতেন যে একটা মেন্টাল হেলথ ইস্যু ছিল আর যেই বিশ বছর বয়সী নারী হত্যার শিকার হয়েছেন সে গত এগারোই জুন বাংলাদেশ থেকে ব্রিটেনে এসেছে Yeah. yeah. এবং যেই বাংলাদেশি নারী হত্যা শিকার হয়েছে সে গত এগারোই মে বাংলাদেশ থেকে ব্রিটেনে এসেছে বলে একজন প্রতিবেশী বলছিলেন মানে তাই সে এখানে এর আগেও থাকতো কিন্তু বাংলাদেশের হয়তো ভ্যাকেশনে গিয়েছিল ভ্যাকেশন থেকে আসার পরেই এই হত্যাকাণ্ডের ঘটনার মানে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিনি তো এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে সেই হত্যার শিকার হওয়া নারীর নাম প্রকাশ করা হয়নি তবে তার পোস্টমার্টেম যেই পোস্টমার্টেম করার প্রক্রিয়া চলছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আসাম আসুম নানা টিভি London.